ঘোড়াবাজারে তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। স্টল বসানো নিয়ে কিছুদিন আগে হওয়া ঝামেলার ছেড়েই খুন, পরিচয় লুকাতে মুখ থেকে হামলা, সন্দেহ পুলিশের। মৃতের মেয়ের দাবি গণেশের কোনো শত্রু ছিল না, তো তাই এদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ভাঙড়ে বন্ধ পাওয়ার গ্রিড তৈরির কাজ, দ্বিপাক্ষিক বৈঠকে অধরা সমাধান সূত্র। বন্ধ টাওয়ার সম্প্রসারণের কাজও, জেলাশাসকের দপ্তরে পরবর্তী বৈঠক ৩১শে ডিসেম্বর। অ্যাপক্যাব তাণ্ডবের ঘটনায় কসবা থেকে গ্রেপ্তার আরও 7 চালক, কয়েকজনকে চিহ্নিত করে চলছে খোঁজ। গতকাল ধৃত আরও 6 চালক জামিনে মুক্ত। বড়নগরে ব্যক্তির রহস্য মৃত্যু, তালাবন্ধ ঘর থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ, আত্মহত্যা বলে প্রাথমিক তদন্ত অনুমান পুলিশের, যদিও মেলেনি কোনো সুইসাইড নোট। পাঁশকুড়ার কেশাপাটের একটি করাতকলে বিধ্বংসী আগুন, গতকাল গভীর রাতে আগুন লাগে, দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও পাশে দোকান পুড়ে যায়, কি কারণে আগুন লেগেছে পরিষ্কার নয়। শ্মশান থেকে মৃতদেহ দাহ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 2 জনের, আহত 40 জন। গাজল থানার আলাল এলাকার ঘটনা, আহতরা ভর্তি মালদা মেডিকেল কলেজে, একজনকে কলকাতায় আনা হচ্ছে। বিষ্ণুপুরের আমতলা বাজার থেকে উদ্ধার প্রৌঢ়ের মৃতদেহ, মৃতের নাম মন্টু মণ্ডল, বাজারেই মুটের কাজ করতেন, তবে কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুরে দাঁতন থানা এলাকার মোয়ারুই, জেনকাপুর ও রেঞ্জুরা গ্রামে যৌথ অভিযান, জেলা আবগারি দপ্তর ও দাঁতন থানার পুলিশের। নষ্ট করে দেওয়া হয় 200 লিটারেরও বেশি চোলাই ও চোলাই তৈরির উপকরণ, তবে আগেই পালিয়ে যায় চোলাই কারবারিরা। মুম্বাই নির্মীয়মান বহুতলে আগুন, কমলা মিল কম্পাউন্ডের কাছে ওই নির্মীয়মান বহুতলে আগুন লাগে, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। গত 4 বছরে প্রধানমন্ত্রী বিদেশ সফরের খরচ 2000 কোটি টাকারও বেশি, রাজ্যসভায় এই তথ্যই পেশ করেছেন মোদী মন্ত্রিসভার বিদেশ প্রতিমন্ত্রী। গত 4 বছরে 55টিরও বেশি দেশে সফর করেছেন প্রধানমন্ত্রী। ফের কমলো পেট্রোল ডিজেলের দাম, গতকালের তুলনায় 28 পয়সা কমে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে 71 টাকা 37 পয়সা। গতকালের তুলনায় 30 পয়সা কমে আজ কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম 65 টাকা 7 পয়সা। ফের জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সেনা জঙ্গি সংঘর্ষ, ভারতীয় সেনার গুলিতে 4 জইশ জঙ্গির মৃত্যু, গোটা এলাকা ঘিরে ফেলে চলছে চিরুনি তল্লাশি। ভারত ফের হানতে পারে সার্জিক্যাল স্ট্রাইক, আশঙ্কা পাকিস্তানের। পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ জানায় 2019-এর ভোটের জন্য মোদী আবারও করতে পারে সার্জিক্যাল স্ট্রাইক। আগামীকাল বাংলাদেশে 11ম জাতীয় সংসদ নির্বাচন, এবারের লড়াই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের মধ্যে। 300 আসনে ভোট হবে একদিনে, আগামীকাল ফল ঘোষণা। সিকিমের নাথুলা পাসে প্রবল তুষারপাত, আটকে পড়েন প্রায় 2500 পর্যটক, উদ্ধার কাজে নামেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা, শেষ খবর পাওয়া পর্যন্ত সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উত্তর ভারত জুড়ে ঘন কুয়াশার জেরে বাতিল করা হয়েছে কয়েকটি দূরপাল্লার ট্রেন, একাধিক ট্রেন দেরিতে চলছে, বাতিল হয়েছে ডাউন হিমগিরি এক্সপ্রেস, আপ তুফান এক্সপ্রেস। আজই মৌসুমের শীতলতম দিন, কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। 10 বছরের ডিসেম্বরে এটি 2য় সর্বনিম্ন তাপমাত্রা। ঠান্ডায় কাঁপছে জেলাও, দার্জিলিংয়ে পারদ 3 ডিগ্রিতে, শান্তিনিকেতনে তাপমাত্রা 6.7, পুরুলিয়ায় পারদ 7.5। 4 বছর পর দার্জিলিংয়ে তুষারপাত, কনকনে ঠান্ডায় কাঁপছে শৈল শহর, বরফের চাদরে মোড়া সান্দাকফু, হিমাঙ্কের নিচে ইয়ুমথাং লাচেন, ঝুরঝুরে দুধসাদা বরফে ঢেকেছে সিমলা, নতুন করে তুষারপাত মানালিতে, কিন্নর কুলু কাংড়ায় শৈত্যপ্রবাহ, ঠান্ডায় কাঁপছে কাশ্মীর, জমে গিয়েছে ডাল লেক, বইটা আছড়ে বরফ ভাঙতে ভাঙতে চলছে শিকারা। উত্তরকাশীতেও তুষারপাত, বরফে ঢেকেছে রাস্তাঘাট, ঘরবাড়ি, প্রবল ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত।